السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وزمانا معززتي حامل قرآه كر وزمانا معززتي حامل قرآه كر ہم ذلیل و خوار ہیں تارک قرآن ہو کر. بلغ العلا بکماله کشفت تجام جماله حسنت جمیع خصاله صلو علیہ وآلہ. اپستید مسلمان اکرام، مربان اعظام، پردہ عالم مہونرہ، مہنہ بول عالم اندر بانے লাখ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দিয়েছে জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ রাব্বুল ইজ্জত ঠান্ডা অতিক্রম করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে আগে মসজিদে আসার, মসজিদে বসার সবচেয়ে উত্তম জায়গা এবং আল্লাহর নিকট প্রিয় জায়গা মাহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াবুহা, আল্লাহর কাছে সবচাইতে পবিত্রতম এবং সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। আর সবচাইতে খারাপ জায়গা যেখানে শুধু বসলেই মানুষ গৃহবধ শেখায়ত হয় সেটা হলো বাজার। যেটা বলছেন মাহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াবুহা, আসওয়াব মানে হলো বাজার। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাইরা এখনো পর্যন্ত বাজারে ঘাটে বিভিন্ন হাটে বাজারে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে মুক্ত রেখে আল্লাহর ঘরে আগে আগে আসার, কিছু কথা বলার জন্য এবং কিছু কথা শোনার জন্য, এটা আসার জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ পাকের মেহরবানি, এটা কার মেহরবানি? আল্লাহ পাকের মেহরবানি। আপনি আমি ইচ্ছা করলেই আসতে পারবো এটা কোনো সম্ভবতা সম্ভব নয়, কারণ সুস্থ থাকলে মানুষ ভালো কাজ করতে পারে তা না, ভালো কাজ করার জন্য আল্লাহকে করতে হয়, তাকে সুযোগ করে দিতে হয়, আল্লাহ তাকে কি দিতে হয়, তৌফিক দিতে হয়। এই জন্য আমি সব সময় যে কবিতা বলে থাকি, এ সাআদাত বজরে বাজু নিস্ত, এ সাআদাত বজরে বাজু নিস্ত, তারা বখশান খোদায়ে বখশেন্দা। মানুষের গায়ের জোরে, মানুষের শক্তির জোরে মানুষ কোনো কাজ করতে পারে না, তা না বখশান খোদায়ে বখশেন্দা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটি করার জন্য আপনাকে আমাকে তৌফিক না দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, অত্যন্ত
গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আলোচনা করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি। সেটি হলো আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে মানুষের জন্য পরিপূর্ণ করে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কেউ কেউ বলছেন এই আয়াতটা হলো সর্বশেষ আয়াত, বিধবাদের একটু পরেই, বিধবাদের বাসনার একটু পরেই এই আয়াত নাজিল হয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকে আমি আমার এই দিনকে, এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি সমস্ত নেয়ামত দিয়ে এই দিনকে পরিপূর্ণ প্রদান করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং এই দীন হিসাবে, মানুষের জীবন ব্যবস্থা হিসাবে এই ইসলামকে আমি, ইসলামের উপর আমি কি করেছি, সন্তুষ্ট হয়ে গেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণতা দান করেছেন। তার ভিতরে আমাদের ইসলামের সকল দিক, মানুষের জীবনের সব দিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে দিয়েছেন। আজকে নতুন নতুন জিনিস আমরা আবিষ্কার করি, যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ভিতর দিয়েছেন, সেটি হলো মানুষ প্রতি মানুষের ভালোবাসা। আজকে আমাদের গত কয়েকদিন আগে পুরো পৃথিবীব্যাপী ভ্যালেন্টাইন ডে পালন করা হয়, অথচ এই ভ্যালেন্টাইন ডের ইতিহাস এবং এই ভালোবাসার জন্য ইতিহাস অত্যন্ত নোংরা। মানুষ মানুষকে ভালোবাসবে এটা কিন্তু মানুষের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহর রাব্বুল আলামিন মানুষ প্রতি মানুষের ভালোবাসা, মানুষ সর্বপ্রথম কাকে বেশি ভালোবাসবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। তারপরও কাকে, তারপরও কাকে, তারপরও কাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে সব কিছু পরিপূর্ণ করে দিয়েছেন। আজকে আমাদের মুসলমানরাও আমরা না বুঝি না জেনে যে এই দিবসটাকে পালন করে মুসলমান ঘরের সন্তানরাও ওটাকে কি করে পালন করে, ভ্যালেন্টাইন ডে। অথচ এই ডের ইতিহাসটা অত্যন্ত নোংরা, এটা কোনো ভালো ইতিহাস না। অথচ এটা যে ইতিহাস থেকে দেখা যায় আপনার যে ইতিহাসটা প্রায় 1770 বছর আগে, 1770 বছর আগে এই প্রথম এই ভ্যালেন্টাইন ডে আরম্ভ হয়, তাও একটা নোংরা ইতিহাস নিয়ে। সেটি হলো রোমান একজন সম্রাট, তার নাম হলো ক্লাডিসিয়াস। এই সম্রাট তার, সে ছিল, কোনো ধর্ম কি ছিল না, অনুসারে ছিল না। তার এলাকার ভিতরে এই সম্রাটের কাছে কিনারে ভ্যালেন্টাইন নামে আশেপাশের লোকেরা সেই দিনটি ছিল এই 14 ফেব্রুয়ারি, সেখান থেকে সে ভালোবাসার জন্য উৎসর্গ করেছে জীবনকে, সেখান থেকে এই ভালোবাসা দিবসটা পালিত হয়ে আসছে। এটা একটা ইতিহাস, এটা আরো ইতিহাস আছে। দেখেন অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত কোনো প্রেম জায়েজ নাই, হারাম। ভালোবাসা হবে মানুষের প্রতি, মানুষের ভালোবাসা হবে আল্লাহ বলছেন ভালোবাসা করার জন্য। আমি আসছি পরেই সংক্ষিপ্ত আকারে, যে অবৈধ একটি কাজের জন্য যাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেই মৃত্যুদণ্ড অবৈধ কাজকে কি করে পুঁজি করে পুরো পৃথিবীতে আজকে ভালোবাসা দিবস নামে, ভ্যালেন্টাইন ডে নামে পালিত হচ্ছে। অথচ এর মাঝখান দিয়া 1700 বছর পার হয়ে চলে গেছে। 1800 খ্রিস্টাব্দে আমেরিকাতে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে এটার ভালোবাসা ভ্যালেন্টাইন ডের কার্ড ছাপানো হয়। কার্ড এখন তো আমাদের সব কিছু, আমাদের সব কিছু মুসলমানদের ভিতরেও এখন এবাদত বন্দেগী সব কিছু হচ্ছে ব্যবসা। ঠিক তেমনি হবে এই ভালোবাসা দিবসটাকে তারা ব্যবসার জন্য প্রথম সর্বপ্রথম 1800 খ্রিস্টাব্দে কি করা হয়, কার্ড ছাপানো হয় বাণিজ্যিকভাবে। সেখান থেকে আস্তে 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 এটা বর্তমানে সারা পৃথিবীতে হাজার হাজার মিলিয়ন ডলার ওই দিনে খরচ করা হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা বাঙালি আছেন, বাংলাদেশে 1993 সালে সর্বপ্রথম বাংলাদেশের একজন সাহিত্যিক লন্ডনে পড়ালেখা করতেন, লন্ডনে থাকতেন শফিক রহমান নামে একজন ব্যক্তি, জায়দাদিন নামে একটা পত্রিকা, সেখানে সর্বপ্রথম লন্ডন থেকে সে গিয়ে বাংলাদেশে এই ভালোবাসা দিবস নামে এই দিবসটাকে বাংলাদেশে কি করা হয় আমদানি করে। সর্বপ্রথম বলছিলাম আমার কথা অধিকটা, সেটা হলো আমার ইসলাম বলছেন মানুষ প্রতি মানুষের ভালোবাসা থাকবে। সর্বপ্রথম মানুষ যাকে ভালোবাসবে তিনি হলেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের ভিতরে সর্বপ্রথম যে ভালোবাসা থাকবে সে ভালোবাসা কার হবে, কার জন্য হবে,
আল্লাহর জন্য হবে, আর আল্লাহর ভালোবাসা মানুষের জন্য হবে। পৃথিবীতে রব্বুল আলামিন আমরা যে ভালোবাসার জন্য ভালোবাসা মানুষের ভিতরে আসে বিদায় আমরা একজন একজন দান দিয়ে ফেলি। আল্লাহ বলছেন যদি আল্লাহর ভালোবাসার 100 ভাগের 1 ভাগ তিনি পৃথিবীতে দিয়েছেন, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য ভাগ করে দিয়েছেন সমস্ত মানুষকে, আর বাকি 99 ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন। তারা দেখেন 1 ভাগ ভালোবাসা পাইয়া আমরা মানুষ মানুষের দান দিয়ে ফেলি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর রহমানুর রহিম, যিনি তার ভালোবাসা দিয়ে মানুষকে আজকে পৃথিবীতে তার প্রতি মানুষের প্রতি তার ভালোবাসা কিরকম, রব্বুল আলামিন কোরআনে বলছেন অনেকগুলো আয়াত। প্রথম ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। সেকেন্ড ভালোবাসা হবে কার জন্য? নবীর জন্য, আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি জন্য হবে। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের ভিতরে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। হে মানুষরা, হে মুমিনরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। তোমার নবীকে বলছেন, নবী আপনি বলে দিন মানুষকে, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনী, তোমরা কি করো? আমার আনুগত্য করো। আমার কি করো? আনুগত্য করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা কি করো? আমার আনুগত্য করো, আমাকে ভালোবাসো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। আর যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাও, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যেতে পারো তোমরা, আল্লাহ আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের ভালোবাসার জন্য মাথামারি, কার কাকে ভালোবাসতে হবে প্রথম? সেই ভালোবাসার দেখি সত্তা কে? আল্লাহকে, আল্লাহ। সুতরাং আমাদেরকে প্রথম ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ আলামিন মানুষকে আল্লাহ কিভাবে ভালোবাসেন? আল্লাহ বলছেন ইন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলছেন যারা তওবা করে তাদেরকে আমি ভালোবাসি। এভাবে অসংখ্য আয়াত আছে। আল্লাহ আল্লাহ বলছেন ইন আল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলছেন আমি যারা পবিত্রতম পবিত্রতা অধিকারী পবিত্র তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ বলছেন আরো বলছেন ইন আল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, যারা মুকসিতিন মুসিত মানে যারা কি করে? ন্যায় বিচার করে, আদল করে, ইনসাফ করে, তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ বলছেন আরো বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, যারা আল্লাহর রাস্তা কি করে ব্যয় করে গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ বলছেন ওয়াল কাযিবিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা নিজের রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে দেয়, রাগকে দমন করে মানুষকে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন যারা সুন্দর চরিত্র অধিকারী তাদেরকে আমি কি করি? ভালোবাসি। তাহলে আল্লাহ মানুষকে ভালোবাসে, আর মানুষকে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। আর মানুষ যদি আল্লাহকে ভালোবাসে কি হবে? ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ সমস্ত মা গুনাহকে মাফ করে দিবেন। নম্বর ওয়ান ভালোবাসা কার জন্য? 2 নম্বর ভালোবাসা কার জন্য? নবীর জন্য। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে? ওমর বলছেন রাসূলুল্লাহ আমি কি আপনাকে আমার আব্বা মার চেয়ে বেশি ভালোবাসবো? তোমাদের ব্যক্তি মন হতে পারবে না, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে না তার মাতা পিতার চাইতে, তার সন্তানের চাইতে এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসবে না, সে কি হইতে পারবে? পরিপূর্ণ মোমেন হইতে পারবে না। আমরা কি আজকে নবীকে ভালোবাসি? হ্যাঁ, কথা কি না, নবীকে ভালোবাসি কি না? বাসি মুখে বলতেছে বাসি। এই জন্য নবীর ভালোবাসা পাওয়ার জন্য আপনি নবীকে ভালোবাসেন, আপনি একজন ব্যক্তিকে ভালোবাসেন, এই ব্যক্তি যেভাবে চলতে বলে সেভাবে যদি চলেন তাহলে বলতে পারবেন কি আমি ভালোবাসি। আপনি একজন মানুষকে খুব বেশি ভালোবাসেন কিন্তু সে বলছে দিন দোস্ত একটু এদিকে আস, একটু কথা আছে, আমি পারতাম না, তাহলে কি ভালোবাসা হলো? কিন্তু এমনি মনে মনে মুখ দিয়ে বলে আমি ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসতে বলে
আল্লাহ রাসূলের সুন্নতই করতে হবে পালন করতে হবে আর সুন্নতের অন্যতম পালন হলো আমাদের কি করা আমরা অনেক ভাইরা আমি যারা হজে যায় তাদেরকে বলি যারা দাড়ি রাখে না অন্যতম সুন্নত সুন্নত না কেউ কেউ বলছে এটা ওয়াজিব এবং বেশ করে সমস্ত মেম্বার মতে দাড়ি রাখাটা ওয়াজিব কোন কোন মত পাওয়া যায় দুর্বল মত সুন্নত বলছেন কেউ কেউ কিন্তু দাড়ি লম্বা কতটুকু হবে আর মাটি কত এ নিয়ে একতলাপ আছে কিন্তু দাড়ি রাখতে হবে রাখাটা ওয়াজিব ওয়াজিব মানে কি ওয়াজিব মানে কি এটা মানে না রাখলে সমস্যা এটা নাকি না বলছিলাম কে কি মনে করেন বলা বিষয় না কিন্তু হক কথা বলতে হবে আসলে সুন্নত যে হজ করে আসে দাঁড়িয়ে রাখে না কি আশ্চর্য বিষয় যে রাসূলের সামনে গেলেন আপনি বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বললেন আপনি রাসূল কি আপনার এই সালাম উত্তর দিবে আমি জানি না এক কবি বলছেন ডক সারা সাবর কাহ কাজারা ফরদা উঠা দো লিল্লাহি মুজে হুসনে খুদা দাদ দেখা দো মাই দূর হো মজবুর মোহ আই সাইয়েদ আলম দিদার দেখাতে নিহি আওয়াজ শোনা দো নবীর কবরের সামনে গিয়ে কই বলছেন হে নবী আমি সালাম দিচ্ছি আপনি সালাম উত্তর দেন কতটুক আসল প্রতি ভালোবাসা বলে কতটুক ভালোবাসা বলে বলা যায় আমি সালাম দিচ্ছি আপনি সালাম কি দেন উত্তর দেন আওয়াজ শোনা দো আর আমরা সালাম দিব আমার আসলের সুন্নত দিকে না যায় সেখানে আসলের কি আপনার এই সালাম উত্তর নিবে কি দিবি না আমার জানা নাই সে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি আপনি বলতে পারলেন কি না বলবে কি না জানি না এই জন্য বলছিলাম আসলের ভালোবাসা আসলের উম্মত আমরা আসলের আমরা উম্মত আসলকে ভালোবাসতে গেলে আসলে সুন্নত কি করতে হবে করতে হবে একটা ভাগ করতে হবে কি করতে হবে সুন্নতকে মানতে হবে তাহলে আপনি আসলে ভালোবাসা পাবেন সম্মানিত শ্রোতা একরাম সময় খুব কম বলছিলাম তিন নম্বর ভালোবাসা এক নম্বর আল্লাহর জন্য দ্বিতীয় নম্বর কার জন্য নবীর জন্য তৃতীয় নম্বর ভালোবাসা হবে আপনার সর্বপ্রথম তৃতীয় নম্বর ভালোবাসা হচ্ছে রিয়েলে কে মাতা পিতা কে মা ওয়ালিদ হুব্বুল ওয়ালিদাইন হুব্বুল ওয়ালিদাইন মাতা পিতার প্রতি ভালোবাসা মেলোডরি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا আজকে আমরা মাতা পিতার প্রতি ভালোবাসা কি জিনিস আমি আলোচনা করেছিলাম গত দুই তিন জমা আগে আজকে বিস্তারিত বলবো না শুধু এটুকু বলবো যে আমরা আল্লাহর প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা মাতা পিতার প্রতি ভালোবাসা এরপরে কি ভালোবাসা আরো সিলবে আসেন এমন কি আসসালাম বলছেন তোমরা যদি একজনকে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান মানুষের প্রতি মানুষের ভালোবাসার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে গুরুত্ব দিয়েছেন তোমরা মানুষকে ভালোবাসতে হবে আর মানুষকে ভালোবাসার প্রথম সিন্ডম প্রথম যে কাজ করতে হবে সেটা হলো কি ইফশুস সালাম কি করা সালাম দেওয়া সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা তৈরি হয় আজকে আমরা যখন ঘরের ভিতরে ঢুকি স্ত্রী ও স্বামীকে সালাম দেয় না স্বামী স্ত্রী কি না সালাম দেয় না স্বামী যদি বলে সালাম দে আজকে ওয়াশরুমে গিয়ে যদি সালাম দেন স্ত্রী বুঝবে যে হাসবে আজকে কি হইলো বুঝলাম না আজকে কি ওয়াশরুম লোক যে আসি সালাম শুরু করছে বুঝলাম না অথচ আপনি ঘরে ঢুকবেন আপনিও সালাম দিবেন আর উনি সালাম নিবে এই সালামের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হবে ইফশুস সালাম আপনি যে সালাম আগে দিবে যে ব্যক্তি সালাম আগে দে সে অহংকার থেকে মুক্ত হয়ে যায় অহংকার থেকে কি হয়ে যায় মুক্ত হয়ে যায় সালাম দিলে কত বড় নাকি সালাম দেওয়া সুন্নত কিন্তু সালাম শোনার পরে নেওয়া কি ওয়াজিব এই জন্য পরস্পর পরস্পর সালাম দিবেন সালামের মাধ্যমে আপনার ভালোবাসা তৈরি হবে যত বড় দুশ্মন হোক না কেন যদি আপনি সুন্দর মতো সালাম দিতে পারেন আল্লাহকে মহব্বত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে পারেন যদি কোনো দুশ্মন কেউ সেও কি করবে আপনার প্রতি সফটনেস আসে এসে যাবে এই জন্য সালাম গুরুত্ব দিতে হবে সম্মানিত শ্রোতা একরাম বলছিলাম যে আমাদেরকে এই দুনিয়াবি যে ভালোবাসা এই ভালোবাসা বাণিজ্যিক যে ভালোবাসা একদিনের জন্য যে ভালোবাসা এই একদিনের ভালোবাসাকে আমরা বর্জন করে
সারা জীবন সারাক্ষণ সারা প্রতি মুহূর্ত আমাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে, মানুষের প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে, নবীর প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে এবং মা বাবার প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে, সর্বশেষ মানুষের প্রতি মানুষের ভালোবাসা নিয়ে আসতে হবে। আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যে কাজটি করতে হবে আমরা সকলে আসলে করবো কিনা, সালাম কি দিতে হবে, সালাম ইফসুস সালাম ওয়াতিউত তুআম, এবং ভালোবাসা পাওয়ার জন্য আরও কিছু সিস্টেম আছে। আল্লাহ আজকে আমরা একজনকে একজন কি দিই, গিফট দিই, গিফট দিই না, গিফট কিন্তু রাসূল বলছেন দিতে বলছেন, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও মহব্বত বেড়ে যাবে। শুনো হাদিস তো, এটা তার কথা না, কার কথা, তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও বেশি বেশি করে তোমাদের মহব্বত বেড়ে যাবে। আজকে তো হাদিয়া দিতে গেলে কি হয়, সেখানেও স্বার্থ দেখা যায়, কারণ বিয়েতে অনুষ্ঠান দিলে সে আগে আপনি বিয়ে দিছে কিনা দেখে, আবার উনি ওই তারপরে দিবে না, দিবে না, এই যে বলছিলাম ইফসুস সালাম ওয়াতিউত তুআম, এবং মানুষকে কি করা, দাওয়াত করি খানা খাওয়ানো। আজকে দাওয়াত করলে তো মানুষ কি করে, অনেক কিছু মনে করে দাওয়াত খাওয়া এই সেই, কিন্তু দাওয়াত করি খানা খাওয়ানো এটা শুনে হাদিস ওয়াতিউত তুআম। এই জন্য বলছিলাম আমাদেরকে সারাক্ষণ সারা মুহূর্ত আল্লাহর ভালোবাসা অন্তর ধারণ করতে হবে, নবীর ভালোবাসা ধারণ করতে হবে এবং মাতা পিতার ভালোবাসা ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমাদেরকে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করার তৌফিক দান করুন, আমিন।